আউসবুল্লাহমিনের শতনী রজিম বিসমিল্লাহির রহমান রহিম এখানে আমি প্রথমে আপনাদের দেখাবো কিভাবে হোমমেড পিজা বানাইতে হয় দো বানানোর পরে তারপরে দোটা প্রুফ করে এখন দুইটা ভাগ করছি এখন দেখাবো যে কিভাবে আমি মানে পিৎজা দোটা স্প্রেড করে মানে পিজার শেপটা দেই আর যদি আপনাদের ভালো লাগে বা জানতে চান যে দোটা আমি কিভাবে বানাই আপনারা কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ তখন আপনাদের যদি আগ্রহ থাকে দোটা বানানো আমি দেখাবো দুইটা পিৎজা বানাবো ইনশাল্লাহ আমরা আর পিৎজা বানানোর জন্য মূলত দোটা আমি সব কিছু আগের থেকে রেডি করে নেই এই জন্যই পিজার স্বাদটা হয় পিৎজাতে আপনি যা কিছু ইউজ করবেন সেটা যদি প্রথমে একটু কুক করে নেন যেমন চিকেন কুক কুকটা করে নিছি গ্রিন পেপার বা বাংলাদেশে আপনারা ক্যাপসিকাম বলেন এটা যদি প্রথমে কুক করে নেন তাহলে স্বাদটা অনেক সুন্দর হয় আর মানে বাচ্চারাও খেতে পছন্দ করবে বাচ্চারা অনেক কিছুই খাইতে চায় না যেমন অনিয়নটা বাচ্চারা খাইতে চায় না অনেকের আমার বাচ্চারা খাইতে চায় না আমি জানি না আপনাদের বাচ্চারা কীরকম পছন্দ করে কি না অনিয়নটা আমি কুক করে নিচ্ছি প্রথমে কারণ যদি অনিয়নটা কাঁচা দেয়া হয় তাহলে ওরকম স্বাদ থাকে না এই সব কিছু আগের থেকে যখন আপনি কুক করে নেবেন তখন পিজার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে কিভাবে আমরা পিৎজার দোটাকে পিৎজার শেপ দেই টেবিল নড়ে যায় বা ফোনটাও মনে হয় করছে কারণ শক্তির দরকার হয় আপনার দোটা যদি সুন্দর প্রুভ হয় তাহলে আপনার পিজাটাও সুন্দর হবে এই জন্য কিছু সময় মানে দোটা বানানোর পরে প্রুভ করার জন্য রেখে দিতে হয় আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আর যদি চান কিছুটা বেলনও ইউজ করতে পারেন বড় করার জন্য আমাদের এই যে পিৎজা আছে এটা অনেক ফিফটিন ইঞ্চ এটা হবে আর আমি যেহেতু নে পিৎজা কুক করি এই জন্য পিজাটা প্রথমে দুটাকেও আমি কুক করে নিই তাতে কি হয় পিজাটা দোটা অনেক ভালো কুক হয় কারণ দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক সময় বলে পিৎজা রেডি কিনা রেডি কিনা এই জন্য ভালো মতো কুক নাও হইতে পারে এই আর পিজা যে ওভেনটা কমার্শিয়ালটা রেস্টুরেন্টে সেটার ক্ষেত্রে তো ভিন্নতা আছে সেটা সব জায়গা থেকে যেভাবে মানে তাপটা আসে তাতে এমনিতেই পিজাটা সুন্দরভাবে কুক হয়ে যায় মোটামুটি স্প্রেড হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমরা দুটাকে পিজা ট্রেয়ের উপর স্প্রেড করবো ইনশাল্লাহ তারপরে মেলে দিব কিছুটা হাত ইউজ করতে পারেন হাত দিয়ে আমরা রেস্টুরেন্টে দেখি যে ওরা হাত দিয়ে করে কারণ পিজার বর্ডারটা যাতে সুন্দর আসে এরপরে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ছোটো বড়ো এভাবে করে ই করতে পারেন আমি এখন এটাকে ইনশাল্লাহ ওভেনে দিয়ে কুক করবো যাতে ভিতরটা সুন্দরভাবে কুক হয় কারণ যখন আপনি টপিংটা পিজার যে টপিংটা ওটা বেশি দিবেন অনেক সময় ভিতরে কুক হয় না তাড়াহুড়া করার জন্য আর যদি পিজাটা থিঙ্ক ক্রাস্ট হয় তাহলে একটু সহজে কুকটা হয় পিজার শেপটা হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমরা ওভেনে দিয়ে কুক করব আবার ফিরে আসবো